হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে তৈরি করা যায় এমন একটি চটজলদি স্ন্যাক্স রেসিপি। বানানো খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়, সাথে সাথে এই প্রিপারেশনটি কিন্তু ভীষণই হেলদি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবেসে এই প্রিপারেশনটি খাবে, আর যে কোনো ধরনের সস, চাটনি বা কাসুন্দির সাথে কিন্তু এটা পরিবেশন করা যাবে। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 250 গ্রাম চিকেন দিয়ে আমি প্রিপারেশনটি করব, তো সেই অনুপাতে মশলা নিয়েছি। নিয়েছি 6 পিস রসুন, 1 ইঞ্চি আদা, 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 পিস 5 পিস কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে দিয়ে একটু দানা দানা করে পেস্ট করে নেব, মিহি পেস্ট কিন্তু করব না। দেখুন, একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এইবারে আমি দিয়ে দেবো বোনলেস চিকেন, 250 গ্রাম চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। চিকেন দিয়ে দিয়েছি, এইবারে আমি দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপরে মিক্সিতে এটা আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, চিকেনের পেস্টটা আমি নামিয়ে নিয়েছি, আর অন্যদিকে গ্যাসে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি, আর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইবারে আমি চিকেনগুলো নিয়ে মন পছন্দ অনুযায়ী একটু শেপ দিয়ে নেব, তবে একটু পাতলা পাতলা করেই করার চেষ্টা করবেন যাতে চিকেনটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যায়। এইবার তাওয়াতে দিয়ে দিয়েছি, একদম লো হিটে রেখে দেবো আমি তাওয়া, আর এই পর্যায়ে সমস্তগুলো দিয়ে দেবো। সমস্ত পুরটা একই শেপে আমি তাওয়াতে দিয়ে দিয়েছি, একদম লোতে হিট রেখে 3 থেকে 4 মিনিট আমি এ পাশটা কুক করে নেব। 4 মিনিট হয়ে গেছে, একটা চিকেনের পিস আমি উল্টে দিচ্ছি। দেখুন, সুন্দর কালার চলে এসেছে আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এই পর্যায়ে সমস্ত পিসগুলো উল্টে দিয়ে আরও 3 মিনিট আমি তৈরি করে নেব। দেখুন, আরও 3 মিনিট আমি করে নিয়েছি, এই পাশ দিয়েও সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি হিট বন্ধ করে নামিয়ে নিয়ে সসের সাথে পরিবেশন করব।